সূরাতুল ইখলাস যদি আপনি একবার তেলাওয়াত করেন আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন কম পক্ষে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন একবার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা এই সূরা আপনি তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। দুইবার যদি সূরাতুল ইখলাস আপনি তেলাওয়াত করেন আপনার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ জমা করে দিবে। আপনি যদি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করেন আপনার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব জমা করে দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিচুয়েশনে এমন একটা অপেক্ষা পটে এই কোরআন আল্লাহ নাজিল করলেন এ ধরার বুকে যেই সময়টাকে যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হইতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ, যে সমাজের মানুষগুলো সভ্যতাকে এই কোরআন আল্লাহ যেই সিচুয়েশনে যেই অপেক্ষা পটে এই কোরআন আল্লাহ নাজিল করছে যেই যুগটা অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, ওই যুগে কোরআন নাজিল করার পরে যে মানুষগুলো আল্লাহ নবীর দরবারে এসে নবীর হাতে হাত দিছে, কালিমা পড়ছে, ঈমান আনছে, ইসলাম গ্রহণ করছে, কোরআনকে ভালোবাসছে, কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাইছে, ওই নবীর সাহাবীদের সম্পর্কে আরশের মালিক আল্লাহ কি বলে শুনেন শুনেন ও দোহারের মুসলমান, বানানো কোনো গল্প গুজব কোনো কিস্সা কাহিনী বলার জন্য আসি নাই, আমি কোরআন থেকে আপনাদেরকে শোনা যায় কোরআন গ্রহণ করার কারণে জাহিলি যুগের যে মানুষগুলা এই কোরআনকে ভালোবাসলো, এই কোরআন গ্রহণ করলো, আরশের মালিক আল্লাহ তাদের সম্পর্কে পবিত্র কোরআনের 28 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নবীর ওই সাহাবীদের সম্পর্কে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। তার মানে যেই সাহাবীরা কোরআন গ্রহণ করার কারণে আল্লাহর কাছে দামি, নবীর কাছে দামি, নবীজি বলেন আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্র তুল্য, এদের মধ্য থেকে একজনকেও যদি তোমরা অনুসরণ করো আল্লাহ তোমাদের হেদায়েত দিয়া দিবে। তার মানে নবীর সাহাবীদের সম্পর্কে আল্লাহও বললেন আল্লাহ এদের উপরে খুশি, নবীও এদের উপরে খুশি। সেই সাহাবীরা এত দামি হওয়ার কারণ হলো তারা কোরআন গ্রহণ করছে। পক্ষান্তরে মক্কার আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগিরা যারা এই কোরআনের বিরোধিতা করছে, যারা এই কোরআনকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছে, যারা আল্লাহর নবীর শানে কটাক্ষ করছে, যারা আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করছে, ওই আবু জেহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, শায়বা টিকতে পারে নাই, ওয়ালিদ ইবনে মুগিরা টিকতে পারে নাই, কিন্তু পক্ষান্তরে যারা কোরআন গ্রহণ করেছিল তারা আল্লাহর কাছে দামি, নবীর কাছে দামি। কোরআন আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবীতে এসেছে, আজ পর্যন্ত আছে, কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কিন্তু আবু জেহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, শায়বা টিকতে পারে নাই। বর্তমানে যারা এই কোরআনের বিরোধিতা করবে, মাদ্রাসার বিরোধিতা করবে, আলেমের বিরোধিতা করবে, ওদের অপরস্থিত, ওদের অবস্থা আবু জেহেলের মতো হবে, উতবার মতো হবে, বেঈমানের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ও দোহারের মুসলমান, আমি আপনার এলাকায় রাজনীতি করতে আসি নাই, আপনি কোন দল করেন এটাও দেখার আমার দরকার নাই, কারণ আমি মনিরুল ইসলাম শরীয়তপুরি টেকনাফ থেকে তেঁতুলিয়ায় ঘুরে ঘুরে ময়দানে যুবকদেরকে একটা মেসেজ দিয়া যাই, যুবক রে তুমি কোন দল করো এটা তোমার বড় পরিচয় হতে পারে না, তুমি কোন পীরের মুরিদ এটা তোমার বড় পরিচয় হতে পারে না। আরে পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা আর এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক,
আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক, দল মত নির্বিশেষে আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসে, যে আল্লাহ আমাদেরকে আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইছে, আরে যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও দরখাস্ত দিয়েছে, আপনি আর আমি দরখাস্ত দেই নাই, বিনা দরখাস্তে সর্বশ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়িন শাফিউল মুজনাবিন তু জাহানের বাদশার উম্মত আমাদেরকে বানাইছে, অতএব সেই নবীর উম্মত হিসেবে আমরা গর্বিত যে নবী আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন, আমার বানানো কথা না, কোন আলেম ওলামার বানানো কথা না, আল্লাহর নবীর ঘোষণা। বিদায় হজের বাসনে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আমার নবী ঘোষণা দিলেন, আমার সাহাবীরা আমি চিরদিন থাকবো না থাকবো না, তবে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। আল্লাহু আকবার! কয়টা জিনিস রেখে গেছেন? দুইটা। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ও সুন্নাত রাসূলি। আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, আমি নবী চিরদিন থাকবো না, তবে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এই দুইটা জিনিস যারা ক্রয় করতে পারবা তারা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। এক নম্বর আল্লাহর কুর, দুই নাম্বার আমি নবীর সুন্না। আল্লাহু আকবার! এক নাম্বার কোরআন আমাদের জন্য রেখে গিয়েছেন, দুই নাম্বার নবীর আদর্শ সুন্নাহ আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্রের ভিতরে এ জাতির জন্য আল্লাহ আদর্শ রেখে দিয়েছেন, যে নবীর চরিত্র এত সুমহান চরিত্র, আমার বানানো কথা না, কোনো মোল্লা মৌলভী পীর মাশায়েখের ফতোয়া না, আরশের মালিক আল্লাহ বাবা আদমের চরিত্র বয়ান করতে গিয়ে খুলুকে আজিম বলেন নাই, আল্লাহ নূহ নবীর চরিত্র বয়ান করতে গিয়ে খুলুকে আজিম বলেন নাই, মুসা নবীর চরিত্র বয়ান করতে গিয়ে খুলুকে আজিম বলেন নাই, মাত্র আমাদের নবীর চরিত্র বয়ান করতে গিয়ে পবিত্র কোরআনের 29 নম্বর পারার সূরাতুল কলামের 4 নম্বর আয়াতে আল্লাহ বলে, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আজিম, ওয়া ইন্নাকা লালা খুলুকিন আজিম, আমার নবীর চরিত্র সুমহান চরিত্র। আল্লাহু আকবার! আজকে কোন নবীর চরিত্র নিয়ে নাস্তিক আর মুরতাদগুলা কথা বলে, কোন নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, একটা বার চিন্তা করেন, যার চরিত্রের সার্টিফিকেট দিছে আল্লাহ, যে নবীর চরিত্র থেকে এ জাতির জন্য আল্লাহ উত্তম আদর্শ রেখে দিয়েছেন। নবীজি বলেন, আনা বৈস্তু মুআল্লিমান ও মাকারিমাল আখলাক, আল্লাহ আমার দুনিয়ার ভিতরে প্রেরিত হয়েছি, আমাকে আল্লাহ প্রেরণ করেছেন, আমি প্রেরিত হয়েছি উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। আরে এ পৃথিবীর কোন যুবক যদি চায় সে আদর্শবান যুবক হবে, সে যেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস ফলো করে। এই পৃথিবীর কোন নেতা যদি চায় আদর্শবান নেতা হবে, ও নেতা ভাইরা সে যেন বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর লাইফ স্টাইল ফলো করে। এই পৃথিবীর কোন বিচারক যদি চায় সর্বশ্রেষ্ঠ বিচারক হতে, সে যেন বিচারক মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস ফলো করে। এই পৃথিবীর কোন বাবা যদি চায় আদর্শবান বাবা হতে, সে যেন ফাতিমার বাবা বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ইতিহাস ফলো করে। এ পৃথিবীর কোন যুবক যদি চায় আদর্শ বন্ধু হতে, সে যেন হযরত আবু বকরের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর লাইফ স্টাইল ফলো করে। এ পৃথিবীর কোন শ্বশুর যদি চায় আদর্শবান একজন শ্বশুর হতে, সে যেন হযরত আলীর শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর লাইফ স্টাইল ফলো করে। আমার নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, দুনিয়া থেকে কবর পর্যন্ত সর্ব সেক্টরে আমাদের নবীর আদর্শ রয়েছে। আল্লাহ একবার! আজকে তুমি মুসলমানের সন্তান, লেলিনার কার্ল মার্ক্সের আদর্শ বাস্তবায়নের জন্য পাগল হয়ে গিয়েছো, আজকে তুমি মুসলমান পশ্চিমা সভ্যতার জন্য পাগল হয়ে গিয়েছো, আজকে তুমি মুসলমান ইউরোপ আর আমেরিকাকে তোমার লাইফ স্টাইল বানাইতে চাও, তোমার মডেল বানাইতে চাও, না না না, একজন মুসলমান হিসেবে আমাদের মডেল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, সে নবীকে আমরা ভালোবাসি কত বেশি, আমাদের জীবনের চাইতেও বেশি, কথা বলা ঠিক কিনা?
নবীর সাহাবীরা কোরআন গ্রহণ করার কারণে তারা দামি, কত দামি। আরে সাহাবীদের জীবনী শুনেন, যে সাহাবীরা ইমানের উপরে অটল আর অবিচল থাকতে গিয়ে, ইমানের উপরে অটল থাকতে গিয়ে দুনিয়া তাদের বিরুদ্ধে চলে গেছে, কিন্তু তারা ইমান থেকে চুল পরিমাণ দূরে সরে যায় নাই। সাহাবায়ে কেরাম ইমানের উপরে অটল থাকতে গিয়ে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, কটু কথা, এটাও কোনো সাহাবী বরদাস্ত করে নাই, কথা বলা ঠিক না। হে আমার দুহার নবাবগঞ্জের বাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনাদের সামনে জ্বলন্তে একটা প্রমাণ তুলে ধরতে চাই, নবীর সাহাবীরা আমার নবীকে কত বেশি ভালোবাসে। ও আমার দুহারের ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা তাদের সম্মুখে আমার নবীকে কেউ কটু কথা বলবে, কোন সাহাবী এটা বরদাস্ত করে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইবকে বেঈমান গুলা যখন নিয়ে গেছে নবীর দরবারে, আসছেন নবীজি একজন কারি সাহেব আমাদেরকে দেন, যে আমাদের কোরআন পড়াইতে পারবে, কোরআন শিখাইতে পারবে, দয়ার নবী, মায়ের নবী, আমার নবীর আদর্শ দেখো। আমার নবীর কাছে আসছে তারা কোরআন শেখার জন্য, একজন শিক্ষক চায়, আমার নবী তার আদরের মহব্বতের, তার ভালোবাসার কারি। হযরতে খুবাইব রে ডাক দিছে, খুবাইব রে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও কোরআন শেখানোর জন্য, আমি তোমারে পাঠিয়ে দিলাম, তুমি তাদের সাথে রেডি হয়ে যাও। ওই মুনাফিক গুলা নবীর কাছে যায়, তারা মুসলমান সাচ্ছে কিন্তু খুবাইব রাই না, তারা ঘরের ভিতরে বন্দি করছে, খুবাইব রে খাবারও দেয় না, খুবাইব রে পানিও দেয় না, খুবাইব রে দুনিয়া থেকে বিদায় করে দিবে। একের পর এক জুলুম তার উপরে চলতেছিল, সেই ঘরের ভিতরে বন্দি করে রাখছে, ওই ঘরে খাবার দেয় না, পানি দেয় না। হঠাৎ করে একজন মহিলা নজর করে দেখে, ঘরের জানালাটা সরায় দেখে, খুবাইবের সামনে যেই সিজনে মক্কা মদিনায় আম নাই, পুরা সৌদির কোথাও যেই সিজনের ভিতরে আঙ্গুরের সিজন না, আঙ্গুর পাওয়া যায় না, কিন্তু খুবাইবরে যেই রুমে বন্দি করে রাখছে, খুবাইবের সামনে থোকা থোকা আঙ্গুরের সরা। আল্লাহু আকবার। মেয়েটা জিজ্ঞেস করলো, খুবাইব আমাদের কোথাও তো কোনো বাজারে এখন তো আঙ্গুরের সিজন না, তোমার সামনে আঙ্গুর কোত্থেকে আসলো? খুবাইব ডাক দিয়ে বলে, আমি যে আল্লাহর উপর ইমান এনেছি, যে আল্লাহর উপর ইমান আনার কারণে আজকে বেঈমানগুলো আমার উপরে জুলুমান নির্যাতন করতেছে, আমার খাবার বন্ধ করে দিছে, আমি যে আল্লাহর গোলামি করি, ওই আল্লাহ আমারে বারণেওয়ালা, ওই আল্লাহ হলেন রাজ্জাক, ওই আল্লাহ রিজিকদাতা, ওই আল্লাহ জান্নাত থেকে আমার খাবারের ব্যবস্থা করছে। আল্লাহু আকবার।